নমস্কার বন্ধুরা, আমি সুমিত, স্বাগতম আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল এ টু জেড প্রাইজে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্যান্ডিলেক চকলেটের সম্বন্ধে। যদি আপনি একজন হোলসেল হন তাহলে আপনার এক পেটি ক্যান্ডিলেক কত পড়বে, যদি আপনি একজন রিটেল দোকান হন তাহলে আপনার এক পেটি সরি এক জার ক্যান্ডিলেক কত পড়বে। তো আসুন শুরু করা যাক ভিডিওটি। তো এই হলো ক্যান্ডিলেক চকলেট, ক্যান্ডিলেক ক্যান্ডিস, 16 জারের পেটি হয় এটা। এক পেটিতে 16 জার থাকে। এটা বিভিন্ন ফ্লেভার হয়, কফি গোল্ড, মিল্কিজ, কোকোনাট। তো আজকে আমরা আপনাদের দেখাবো এটা। এটা মিক্স পেটি আছে। যদি আপনি একজন হোলসেলার হন তাহলে আপনার এক পেটি কত পড়তে চলছে, আসুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আপনার এটাকে আনবক্সিং করে নিই। এটা আপাতত মিক্স পেটি আছে, 16 জারের পেটি হয় এটা। যদি আপনি একজন হোলসেলার হন তাহলে আপনার এক পেটি ক্যান্ডিলেক পড়বে 1440 টাকা, মানে এক জার পড়লো আপনার 90 টাকা। একজন হোলসেলারের এক জার পড়লো 90 টাকা, যেটা বিক্রি হবে রিটেল দোকানদারের কাছে 100 টাকায়। তার মানে একটা হোলসেলারে এক জারের মধ্যে প্রফিট হলো 10 টাকা। আর এটা হলো 150 পিসের জার, যেটা একজন রিটেল দোকানদারের বিক্রি হবে 150 টাকা। তাহলে রিটেল দোকানদারের প্রফিট হলো 50 টাকা পার জারে। তো এখানে আরও অন্য ফ্লেভার আছে, দেখাচ্ছি আপনাকে। কফি গোল্ড আছে এটার মধ্যে, আবার কফি গোল্ডটাতে 10 পিস এক্সট্রা থাকে এটাতে। এটা 160 পিসের জার, যেখানে দোকানদারের প্রফিটটা বেশি হয়, 60 টাকা পার জারে প্রফিট হয়। আর একটা ফ্লেভার আছে এখানে, এটা মিল্কিস হবে সম্ভবত। হ্যাঁ, এটা মিল্কিস ক্যান্ডিলেক মিল্কিস, খুব টেস্টি চকলেট এটা। এটাও 160 পিসের আছে কোয়ান্টিটি। এটা তো রিটেল দোকানদারের 60 টাকা প্রফিট হবে এবং হোলসেল দোকানদারের 10 টাকা প্রফিট হবে এক জারে। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানে এটা কত বিক্রি হয় হোলসেলে এবং রিটেলের দাম এটা কত। ধন্যবাদ। ক্যান্ডিলেক কোম্পানির এই চকলেটগুলি আপনি আপনার দোকানে ট্রাই করতে পারেন। আরও একটা জিনিস আপনি ট্রাই করতে পারেন, সেটা হলো নিচে এ টু জেড প্রাইজের সাবস্ক্রাইব বাটন।